আমাদের সকলেরই উচিত হেলথ ইন্স্যুরেন্স করে রাখা। স্বাগতম সবাইকে হ্যালোয়েলসের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আলোচনার বিষয় হচ্ছে এক্টপিক প্রেগনেন্সি কী, এর লক্ষণ ও চিকিৎসা। বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ইন্ট্রোর পরে। জরায়ু হচ্ছে গর্ভধারণের সঠিক জায়গা। স্বাভাবিক গর্ভধারণে নিষিক্ত ডিম্বকোষ জরায়ুতে অবস্থান করে। সেখানে ডিম্বকোষ বিভক্ত হয়ে শিশুতে পরিণত হওয়ার এবং শিশু বেড়ে ওঠার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। জরায়ুর বাহিরে যে কোনো স্থানে গর্ভধারণ হলে তাকে এক্টপিক প্রেগনেন্সি বলে। এ ধরনের অবস্থায় ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই রয়ে যায়। বেশিরভাগ সময় গর্ভধারণের প্রথম কয়েক সপ্তাহের মধ্যে এক্টপিক প্রেগনেন্সি ধরা পড়ে। এক্টপিক প্রেগনেন্সির লক্ষণসমূহ: ভ্যাজাইনা থেকে হালকা রক্তপাত, পেটে টান ধরা, শরীরের একদিকে প্রচণ্ড ব্যথা, দুর্বলতা, ঘাড়ে ও কাঁধে ব্যথা, অত্যধিক ঘাম, গুরুতর এবং ধারালো পেট ব্যথা, খুব দ্রুত হৃদস্পন্দন, অ্যানিমিয়ার মতো ঠান্ডা এবং ফ্যাকাশে ত্বক। এক্টপিক প্রেগনেন্সি চিকিৎসা: একটি এক্টপিক গর্ভাবস্থায় ভ্রূণ বেঁচে থাকার কোনো উপায় থাকে না এবং এটি যত বড় হবে মায়ের জন্য তত ঝুঁকি বাড়বে। যেহেতু নিষিক্ত ডিমটি গর্ভাবস্থায় স্থানান্তর করা যায় না, তাই গর্ভাবস্থাকে নষ্ট করাই উত্তম। যদি ডাক্তার মনে করেন কোনো কারণে ফ্যালোপিয়ান টিউবটি নষ্ট হয়ে গেছে এবং ইমার্জেন্সি সার্জারি না করলে রক্তপাত বন্ধ করা সম্ভব নয়, তখন সার্জারি করা হয়ে থাকে। অনেক সময় ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি নষ্ট হয়ে গেলে তা কেটে বাদ দিতে হয়। আবার অনেক সময় ফ্যালোপিয়ান টিউবটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় না, সেক্ষেত্রে দেখা গেছে প্রেগনেন্সির বিকাশও আটকে যায়। এই অবস্থায় ল্যাপারোস্কোপি সার্জারি করে ভ্রূণ বাদে ক্ষতিগ্রস্ত অংশ সারিয়ে ফেলা হয়। ফ্যালোপিয়ান টিউবটি পুরোপুরি নষ্ট না হলে সেটিকে পুনরায় সারিয়ে তোলার জন্য এবং প্রেগনেন্সির বিকাশ না হলে প্রেগনেন্সির টিস্যুর বৃদ্ধি ওষুধ দিয়ে বন্ধ করা যায়। ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে খুব সহজে আপনি পরের ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।